লালনসা সেতু ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজের অদূরে পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু। সেতুটি 2001 সালের 13 জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি নির্মাণ শুরু হয় 2003 সালে। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। চীনের প্রতিষ্ঠান মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো এর নির্মাণ কাজ করেন। মোট স্প্যানের সংখ্যা 17টি। সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য 18 মে 2004 সালে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেতুটি 2 লেন বিশিষ্ট। পূর্ব পাশে অবস্থিত পাকশি, ঈশ্বরদী ও পাবনা এবং সেতুর পশ্চিম পাশে ভেড়ামারা ও কুষ্টিয়া। সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। লালনসা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে। গলা বাবা গেছে জামা।